वेलकम व्यूअर्स, आशा करी अपनारा प्रत्येके भालो आछेन। आज के आमी आपनादेर साथे भीषण इजी एकटा केकेर रेसिपि शेयर करब और एटा किन्तु तैरी करते आमादेर हार्डलि 5 থেকে 10 মিনিট समय लागबे। এটা কিন্তু তৈরি করা খুবই সহজ আর এটা তৈরি করার জন্য করে কিন্তু আমাদের ব্রেড স্লাইসের দরকার পড়বে আর খুব সহজে কিন্তু হার্ট শেপ তৈরি করে ফেলা যায়। তো চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিওটি দেখে নিই। এখানে আমি কিছু পাউরুটি টুকরো নিয়েছি এবং এর ধারের যে অংশগুলো সেগুলোকে আমি ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে দিচ্ছি, ব্রাউন পার্টগুলোকে, এবং এগুলোকে খুব ভালোভাবে সমান করে আমি চারিদিক থেকে কেটে নিচ্ছি। এর ফলে একটা চৌকো শেপ তৈরি হয়ে যাবে আর ধারের যে অংশগুলো এগুলোকে ফেলে দেওয়ার কিন্তু কোনোই ব্যাপার নেই। এগুলো দিয়ে কাবাবে বাইন্ডিংয়ের কাজ করতে পারবেন অথবা তেল দিয়ে একটু ফ্রাই করে চায়ের সাথে খেতেও কিন্তু এগুলো ভীষণ মজা লাগে। আর তাছাড়াও এগুলোকে কিন্তু কড়াই অল্প একটু ভেজে নিয়ে ব্লেন্ডারে গুঁড়ো করে ব্রেড ক্রাম্বসও কিন্তু তৈরি করে ফেলা যাবে। তো এগুলো ফেলার কোনোই কারণ নেই। এবার তারপরে জিনিসগুলো দেখে নিই। আমি সব পাউরুটিগুলোকে এইভাবে করে কাট করে নিয়েছি। এবার একটা পেয়ালার সাহায্যে, ছোটো একটা পেয়ালার সাহায্যে আমি পাউরুটির এক সাইড থেকে এইভাবে করে কাট করে নেব গোল করে, এবং বাকি সাইডটা তো ফেলে দেওয়ার কোনো ব্যাপার নেই, আরেকটা সাইড থেকেও এইভাবে গোল করে আমি কাট করে নেব। তো আরেকটা সাইড থেকেও আমি এইভাবে গোল করে কাট করে নিচ্ছি। 3 লেয়ারের এরকম হার্ট শেপ বানানোর জন্য করে এরকম গোল জিনিস আমাদের 6টা লাগবে এবং এরকম চৌকো সাইজের স্লাইস আমাদেরকে লাগবে হচ্ছে 3টে। আমি এভাবে করে 6টা কাট করে নিয়েছি। 3টে পাউরুটি থেকে আমি 6টা কাট করেছি। তো এবার তৈরি করে ফেলা যাক আমাদের কেকটা। তার জন্য এখানে আমি একটু ফ্রস্টিং লাগিয়ে নিচ্ছি। আপনারা এখানে বাটার ক্রিমও ইউজ করতে পারেন, হুইপ ক্রিমও ইউজ করতে পারেন, যে কোনো ফ্লেভারের ক্রিম ইউজ করতে পারেন। আমি এখানে বোর্ডে অল্প একটুখানি ক্রিম লাগিয়ে নিচ্ছি যাতে পাউরুটিগুলো সরে না যায়। এরপর আমি একটা চৌকো অংশ এর মধ্যে রেখে দিচ্ছি এবং এইভাবে করে সাইড দিয়ে আমি যে গোল করে ছোটো ছোটো কেটে রাখা অংশগুলো সেগুলোকে কিন্তু জুড়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর একটা হার্ট শেপ তৈরি হয়ে গেল। এভাবে করে আমি বাকি লেয়ারগুলোকেও তৈরি করে নেব। আর এগুলোকে খুব সুন্দর ময়েস্ট রাখার জন্য করে আমি এর উপরে দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। এটা 1 টেবিল স্পুন চিনি এবং 2 টেবিল স্পুন জল একসাথে করে গুলে তৈরি করা হয়েছে। এর মধ্যে আপনারা ফ্লেভারের জন্য চাইলে ভ্যানিলা এসেন্সও দিয়ে দিতে পারেন। এরপর আমি যে ফ্রস্টিংটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি অল্প একটু পিঙ্ক ফুড কালার অ্যাড করে নিয়ে হালকা পিঙ্ক কালারে করে নিয়েছি। তো এটাকে আমি খুব ভালোভাবে স্প্রেড করে দিয়েছি এবং এর উপরে আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি আমি এভাবে করে, এবং এর উপরেও আমি সুগার সিরাপ অ্যাপ্লাই করবো এবং সেম ওয়েতে ফ্রস্টিং অ্যাপ্লাই করে দেবো। 3টা লেয়ার এইভাবে তৈরি হয়ে যাওয়ার পর তারপরে কেকটাকে কিন্তু পুরোভাবে কোট করে দিতে হবে চারিদিক থেকে, যেভাবে কেকের ফ্রস্টিং করা হয় চারিদিক থেকে কেকটাকে কোট করে নিতে হবে। আমার 3টা লেয়ার এখানে কমপ্লিট হতে যায়। তো আমি কেকটাকে এবার উপর থেকেও কোট করে নেব খুব ভালোভাবে, এবং তারপরে আমি ওই ক্রিমের মধ্যে একটু ডার্ক পিঙ্ক কালার মিশিয়ে এরকমভাবে স্টার নজল দিয়ে ডিজাইন করে নিচ্ছি। ডিজাইনটা আপনারা আপনাদের পছন্দ মতো করতে পারেন। এরকম একটা পাইপিং ব্যাগ এবং এরকম একটা নজলের সাহায্যে আমি ডিজাইন করে নিচ্ছি। ডিজাইনটা এবং ডেকোরেশনটা কিন্তু সম্পূর্ণ আপনাদের নিজেদের। আমাদের ভীষণ ইজি একটা কেক কিন্তু তৈরি হয়ে গেল আর এটা তৈরি করতে কিন্তু 5 মিনিটের মতো সময় লেগেছে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমার চ্যানেলটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও দেখার জন্য করে থ্যাংক ইউ সো মাচ।